গত শতকের 60-70-এর দশকে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয় অনেক স্বাধীন দেশ। সর্বশেষ 2011 সালে স্বাধীন দেশ হিসেবে মানচিত্রে যোগ হয় দক্ষিণ সুদান। আর পৃথিবীতে নতুন একটি দেশের জেগে ওঠার মানে হচ্ছে পুরাতন কোনো স্বাধীন দেশের ভাঙন। এভাবেই গত 100 বছরে হারিয়ে গেছে অনেক স্বাধীন দেশ এবং বৃহৎসব সাম্রাজ্য। বন্ধুরা, আজকে আমরা এরকমই কয়েকটি হারিয়ে যাওয়া দেশ সম্পর্কে জানব এই ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক। নিউট্রাল মরিসনেট। নিউট্রাল মরিসনেট নামে দেশের কথা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শোনেননি। ঠিক 100 বছর আগে এই দেশটি বিলুপ্ত হয়ে যায়। 1816 থেকে 1919 সাল পর্যন্ত এই দেশটির অস্তিত্ব ছিল। দেশটি এতটাই ক্ষুদ্র ছিল যে এর মোটায়তন ছিল 1 বর্গ মাইলের চেয়েও কম। 1816 সালে ডাস এবং প্রুশিয়ানদের মধ্যে একটি সমঝোতার ফলে বিশ্ব মানচিত্রে নতুন এই দেশের আবির্ভাব হয়। নিউট্রাল মরিসনেটে ছিল জিঙ্কের খনি। সমঝোতার মাধ্যমে দুই রাষ্ট্রই দেশটির জিঙ্ক খনি থেকে লাভবান হতে চেয়েছিল। নিউট্রাল মরিসনেটের নিজস্ব পতাকা ও মুদ্রা ব্যবস্থা ছিল। এসপেরেঞ্জো নামে একটি নিজস্ব কৃত্রিম ভাষা প্রতিষ্ঠিত করারও চেষ্টা করা হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কবলে পড়ে নিউট্রাল মরিসনেট বেলজিয়ামের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে ক্ষুদ্র এই দেশটির কোনো অস্তিত্ব না থাকলেও ওই অঞ্চলের বাসিন্দারা আজও এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে থাকে। জাঞ্জিবার। দ্য আইল্যান্ড অফ জাঞ্জিবার আফ্রিকার উত্তর উপকূলবর্তী দ্বীপসমূহের অন্তর্ভুক্ত। এই শ্রুতিমধুর নামটি প্রতিটি ভ্রমণ পিপাসুকে বৈচিত্র্যময় মশলা, অভিযান এবং রোমাঞ্চের এক দেশের প্রতি আহ্বান জানাই। এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই বাণিজ্য কেন্দ্র হিসেবে সুখ্যাতি লাভ করেছে। 19 শতকে একটি স্বাধীন সালতানাত হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে কিছু সময়ের মধ্যেই 1890 সালে তা ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয়। যদিও সুলতানদের শাসন ব্যবস্থা 1963 সাল পর্যন্ত টিকে ছিল। পরবর্তীতে অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধের পর 1963 সালে সুলতানি ব্যবস্থা উঠিয়ে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তার পরপরই জাঞ্জিবার ট্যাঙ্গানিকা আফ্রিকার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়ে বর্তমান তানজানিয়া প্রতিষ্ঠা করে। বর্তমান তানজানিয়াতে অবস্থিত আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। এছাড়া বিশ্বের অন্যতম সুন্দর পিঙ্ক লেকগুলোর একটি এই তানজানিয়াতে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন। 1917 সালের অক্টোবর বিপ্লবের পর রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবীরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। বিশ্বের সব দেশের শ্রমিক কৃষকদের মুক্তির উদ্দেশ্যে বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই সোভিয়েত কর্তাদের উদ্দেশ্য ছিল। বিশ্বের প্রথম এই সমাজতান্ত্রিক দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিরন্তর অস্ত্র প্রতিযোগিতা, প্রযুক্তির উৎকর্ষের লড়াই, পরমাণু বোমার হুমকি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সংগ্রামের কাহিনী। প্রায় 2,24,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির অধিকারে ছিল বিশ্বের মোট ভূভাগের 1/6। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম নেয় রাশিয়া সহ 15টি নতুন স্বাধীন রাষ্ট্র। দক্ষিণ ইয়েমেন। 1967 সালে ব্রিটিশদের কাছ থেকে সোভিয়েত ইউনিয়ন ও মিশর সমর্থিত দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা লাভ করে। এর রাজধানী ছিল আদেন। ইয়েমেনের উত্তর অংশের অঞ্চলগুলো নিয়ে এর আগেই উত্তর ইয়েমেন নামে একটি রাষ্ট্র ছিল। সে সময় দুই ইয়েমেনের সীমান্তে হরদম গোলাগুলি লেগেই থাকত। পরে 1990 সালে দুই ইয়েমেন পুনরায় একত্র হয়ে যায়। তবে গেলে কি হবে, ইয়েমেনের শাসন ব্যবস্থায় নানা গোত্রের অংশগ্রহণ নিয়ে রেষারেষি এখনও বিদ্যমান। সম্প্রতি দক্ষিণ ইয়েমেনকে পুনরায় স্বাধীন করার লক্ষ্যে অল্প বিস্তর সশস্ত্র সংগ্রাম দেখা যাচ্ছে। পূর্ব ও পশ্চিম জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে দুই ভাগে ভাগ করা হয়, সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি ও গণতান্ত্রিক পশ্চিম জার্মানি। দুই দেশের সীমান্ত ছিল সে সময়ের হিসেবে সবচেয়ে কড়াভাবে সুরক্ষিত। পূর্ব জার্মানি থেকে প্রায়ই লোকে পালিয়ে পশ্চিম জার্মানিতে চলে আসত। এই প্রবৃত্তি ঠেকানোর জন্য 1961 সালে নির্মিত হয় কুখ্যাত বার্লিন প্রাচীর। যা হোক, 1989 সালে পতন ঘটে এই প্রাচীরের, দুই জার্মানি এক হয়ে যায়। গ্রান কলম্বিয়া।
বর্তমান কলম্বিয়া, পানামা, ভেনেজুয়েলা আর ইকুয়েডরের সমন্বয়ে গঠিত এই প্রজাতন্ত্র বলতে গেলে গোটা দক্ষিণ আমেরিকার উত্তর অংশ জুড়ে বিস্তৃত ছিল। 1830 সালে ভেনেজুয়েলা আর ইকুয়েডর স্বাধীন হয়। পানামা আরও প্রায় 7 দশক পরে স্বাধীনতা লাভ করে। এভাবেই একসময় হারিয়ে যায় গ্রান কলম্বিয়া। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।